পাটনা পাই গলো আর মই পুরা ড্রেসেস চেঞ্জ করলো আজি আর উলাই না যাও বহুত ঠান্ডা বহুত টায়ার্ড মই তো পুরা হুই হুই আহিছো আর ভালে লাগিছে পাটনা আহি ফার্স্ট প্রথমবার কারণে আহিছো তো গাইস এইটো রুম লৈছো আর অকনমান দেখাই দিও রুমটোত আছো যেহেতু গাইজ আমি শুই শুই ফ্রেশ হয়ে ললো আর অল্প পিছত খানা আহি পাব তার আগত আপনার পূর্ণিয়ার পৰা পাটনালে অহা জার্নিটো অকনমান দেখাই দিও আগর পৰা চাই থাকক আপনাদের। হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করো আপনার সকলে ভালে আছে আর আমি পাটনা যাব রেডি হলো, টালি টোপোলা রেডি হয়ে গেল। আমি ভগবানক চিন্তি গাড়িত উঠিলো আর বহুত ঠান্ডা, পুরা গরম কাপড় চাপড় পিঁধি লৈছো আর বহুত কুয়লি, আর এনেকা কুয়লিত গাড়ি চলাতে অল্প রিক্সি হয়, অল্প নহয় বহুতে রিক্সি হয়, আর দুটা তিনিটা দেখিলো আমি এক্সিডেন্ট, আর সেইবোৰ আর ভিডিও করা হওয়া নাই, তো এই আর অল্প ভয় লাগি আছে। এনেকুৱাকৈ ঠাণ্ডাত কুঁৱলি মাজে মাজে আহি মজাও লাগে। আঠ ঘণ্টা লাগিব পাটনালৈকে পূর্ণিয়াৰ পৰা, তো আপোনালোকক দেখাই থাকিম, চাই থাকিব। আৰু বহুত কুঁৱলি পৰিছে, ঠাণ্ডা বহুত। তো গাইজ আৰু এটা মেইন হাইৱে ৰোডত এক্সিডেণ্ট হৈছে, তো তাৰ কাৰণে পুৰা গাড়ির লাইন লাগি গৈছে, রাস্তা ব্লক করে দিছে, এটা গাঁৱৰ ভিতরুয়া রাস্তায় লৈ যাব, তাত রখি থাকিলে তো আজি পাটনা পোৱা নহব। এইটো গাঁওখন অকণমান দেখুৱাব পাৰিম আপোনালোকক, আৰু এক্সিডেণ্ট আগতো তিনি চাৰিটা দেখি আহিছোঁ, কুঁৱলীৰ কাৰণে হৈছে, যিমান কুঁৱলী মই দেখাইছোঁ আপোনালোকক। পাই গলো গাঁৱৰ ৰাস্তা, আৰু মোৰ বমি বমি লাগি আছিল অকণমান, তো ঢেকচা পাই ভাল লাগি গ'ল, পেটটো বহি গ'ল। গাইজ মই গাঁৱৰ ৰাস্তাৰে অহাই বহুত ভাল পাইছোঁ, আৰু মই এনেকৈ গাঁৱৰ মাজে মাজে আহি বহুত ভাল পাওঁ, আৰু মানুহবিলাকে চাই আছে গাড়ীবোৰ এনেকৈ অহাই, বহুত ভাল লাগিছে। আৰু আপোনালোকে গাঁওখন অকণমান দেখিছে, তো কমেণ্ট কৰি জনাওক কেনেকুৱা পাইছে। গাইজ শর্টকাট মারি একো লাভ নহল, আর একটা এক্সিডেন্ট, জাম দেখিছে পুরা জাম, কিমান টাইম রখিব লাগে গম নাপাও, ইয়াতো জুম করে দেখাই দিম আপনাদের। ট্রাকখন পুরা দোকানত সোমাই দিছে, মানুহ মৰিছে বোলে, বাপৰে, তাত যদি আমি খাই নিদিলোঁ হয় কি হ'ল হয়, দোকানত পুৰা সোমাই দিছে ট্ৰাক। আৰু এইখন চাওক এক্সিডেণ্ট, এইটো ৰাতি হৈছে বোলে। গাইজ ইয়াতে আমি অলপ কিবা খাই লওঁ, আৰু এক্সিডেণ্টবোৰ চাই বেয়া লাগিছে, এতিয়া ক'বতো নোৱাৰি কাৰ কেতিয়া দিন বেয়া থাকে, তো একো খাই অহা নাই যেতিয়া খাই লওঁ আগতে। গাইজ আমার খাওয়া লওয়া হয়ে গেল, আর এবার দেখাই দিব আপনার এইখান পাঞ্জাবী তারকা, আর আমি যাত্রা আরম্ভ করো এটা, আর এটা গই থাকো, আহি ভালে লাগছে। এখানে পাটনা, আর এখন ব্রিজ পাম দীঘা সোনপুর ব্রিজ বলে, সেইখান আপনার ভালকে দেখাই দিম। আর জেপি সেতু বলেও কয়, এই গঙ্গা নদীর উপর আছে, আর
তার লেংথটো 4,556 মিটার হব আৰু 2003 কনষ্ট্ৰাকচন ষ্টাৰ্ট কৰিছিল আৰু 2015 কনষ্ট্ৰাকচন গঙ্গানদীৰ ওপৰেদি গৈ আছো পানী কম আছে এতিয়া এনেকৈ চাওঁ দলঙৰ ওপৰেদি আৰু কালি ভালকৈ দেখোঁ ওলাই গৈ চাই থাকক আমাৰ একদম চিম্পল খানা আহি গ'ল তো গাইজ আজিলৈ ভিডিঅ'টো এইখিনিতে ৰাখিছোঁ আৰু নেক্সট ভিডিঅ' দেখাই থাকিম আপোনালোকক আজিলৈ গুড নাইট আৰু আমিও খানা খাই লওঁ আপোনালোকেও খাই লওক মাৰ মাহে খাব ৰেডি হ'ব এইটো খালি